থানায় যাবেন, ওখানে আপনি রাত কাটাবেন, ওটাই হচ্ছে মামার বাড়ি। আমি তো কিছু করিনি। কিছু করেছেন কি করেননি সব কিছু এতক্ষণ আমার এই ফোনে রেকর্ড হয়েছে। আপনি হাজার চেষ্টা করলে বাঁচতে পারবেন না। এদিকে একটু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? আপনাদের মতো ডাক্তার দেখে ক্ষমা নয়, চরম শাস্তি দেওয়া উচিত। প্রতিবার ওকে আমি বই 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 করে বুঝিয়ে বলি যে আমার অনুমতি ছাড়া কোনো কাজ করবি না। ও কি করবে? ঠিক উল্টো কাজটা করবে আর বিপদে পড়বে, আর ও বিপদে পড়বে আর আমাকে ওকে উদ্ধার করতে হবে। তোমারই তো ছেলে, তুমি বাঁচাবে না তো কে বাঁচাবে শুনি। বস, তোর কাছ থেকে অনেক কিছু জানার আছে আমার। কি জানার আছে? পুষ্পিতার নামে বদনাম ছড়াতে তোকে কে বলেছে? সামনে ফেসে যাচ্ছে আর এখন সে কাজ দেখাচ্ছে, আর ও নিজেই তো তোমাকে বলেছিল যে সবকিছু জেনে একটু জানাতে। তাহলে আমরা এখন ফোন করছি, সে ফোনটা ধরছে না কেন? জুলফি শান্ত হত, আইডিয়া জুলফির জন্য চা নিয়ে আসতো, অফিস থেকে বাসায় এসে এখনো কিছু মুখে তুলিনি। আরে রাখো তোমার চা, দাঁড়াও আগে সমস্যার সমাধানটা করে নিই, তারপর যা খাবো দেখা যাবে সেটা। জুলফি একটা কাজ করো, অফিসে অন্য কাউকে ফোন দাও। আরে কাকে ফোন করবো এখন? হ্যাঁ অফিসে কে আছে যে তাকে ফোন করবো? সবাই তো কাজ শেষ করে বাড়ি চলে গেছে। আর আমি অফিসে দারোয়ানের নাম্বার রাখি না যে তাকে ফোন করবো। এখন কি হবে বাবা? ওরা এখন কি করছে রিয়া? বাবা সবাই ভেবেছে যে আগের ডাক্তার কোনো কারণে পুষ্পিতাকে মিথ্যে কথা বলেছে। আমি ওদের কনফিউজ করার ট্রাই করেছি। গুড বাবা, কিন্তু আমার মনে হয় এত সহজে ওরা মেনে নেবে না। পুষ্পিতা মিথ্যা প্রেগনেন্সির কারণে অনেক বদনাম শুনতে হয়েছে, ওরা কি এত সহজে এগুলো ভুলে যাবে? হুম, আমারও কিন্তু তাই মনে হয়। তাছাড়া আশ্মিতাকে আমি ভালো করেই চিনি, নিজের বোনের বদলা নিতে ও কিছু না কিছু একটা করবেই। না না, আশ্মিতা এখন প্রেগনেন্ট, ওর যে অবস্থা এই সময় ভাবি ওকে বাইরে যেতে দেবে না। আচ্ছা কিন্তু ফাহিম? আচ্ছা ফাহিম তো যেতে পারে। আচ্ছা রিয়া ফাহিম কি করছে দেখে আসো তো। ফাহিম তো ঘরে নেই। কোথায়? জানি না, দেখলাম যে গাড়িতে করে বের হয়ে গেল। আরে কোথায় গেল? তা তো জানি না বাবা। তুমি এক কাজ করো, আশ্মিতা পুষ্পিতা কিংবা রেবেকা ভাবির কাছ থেকে জেনে আমাকে জানাও। জি বাবা। ঠিক আছে যাও। আমার মন বলছে ফাহিম একটা কিছু করতে পারে। বিপ্লব আহমেদ মানে পলাশের বাবা এসব করেছিল? জি, পুষ্পিতার নামে বদনাম করতে, ওরা মামে ওনাকে অপমান করেছিল। শুধু এইটুকু কারণ? পুষ্পিতাকে চাপ দিয়ে ওনার ছেলেকে জেল থেকে বের করতে চান। মানে? মানে পুষ্পিতা তার বাচ্চার বাবার নামের জন্য পলাশকে জেল থেকে বের করতে বাধ্য হবে তাই। ছি 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 ছি, তুই কেন তাকে সাহায্য করছিলি? কি হলো? চুপ করে আছিস কেন বল? বুঝতে পেরেছি, তুই আসাদের কথা মতো সবকিছু করছিস। হ্যাঁ করবি তো, তোর বস বললে তো তোকে করতে হবে। এই নোংরা খেলায় ওই বিপ্লব আহমেদকে কেন তুই সাহায্য করেছিলি? তোর কি স্বার্থ বল? বদলা। বদলা? কিসের বদলা? আমার জানার মধ্যে পুষ্পিতা তো ভুল করে তোর কোনো ক্ষতি করার চেষ্টা করেনি কোনোদিন। পুষ্পিতা আমাকে একবার চর মেরেছিল, সেই চরের শব্দ না এখনো আমার কানে বাজে, সে বদলাটা তো এখনো নেওয়া হয়নি। পুষ্পিতা নিশ্চয়ই কোনো কারণ ছাড়া তাকে চর মারেনি। আর একটা চরের বদলা নেওয়ার জন্য একটা মেয়েকে সমাজের সামনে এভাবে বদনাম করতে পারলি? একটা মেয়ের জীবন নষ্ট করতে যাচ্ছিলি তুই? শুধু তো পুষ্পিতার কারণ ছিল না, তাহলে আর কি কারণ ছিল? আশ্মিতার জন্য ওই বদলাটা নিয়েছি।
পারছো না? মানে কেন? আস্মিতা, আস্মিতা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আস্মিতার জন্য আমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। ওদের দুই বোনের মধ্যে অনেক ভাব, একজনকে কষ্ট দিলে আরেকজন দুঃখ পায়, তাই আস্মিতার উপর বদলা নিয়ে আস্মিতাকে কষ্ট দিয়েছি। তোকে মেরে আমার এই হাতটা নোংরা করার কোনো মানেই হয় না। তোর জন্য আইন আছে, আইন। অফিসার, অফিসার, আপনি তার থেকে সব কিছু শুনেছেন? জি শুনেছি। নিয়ে যান এদেরকে। ফাইল কাজটা তুই ঠিক করিস, ঠিক কাজ তো তুই করিস না। এবার সত্যি সত্যি শাস্তিটা ভোগ করে পরের বার এসে ঠিক কাজ করিস। চল চল নিয়ে যান। ফাহিম, কিছুই তো বললে না, কোথায় তুমি? পুষ্পিতার অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। মানে? শোনো, আমি ঠিক আছে, আমি যা বলছি সেটাই করো। ওকে, ঠিক আছে। তিনজন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে। পুষ্পিতা, তুমি আবার মন খারাপ করছো কেন? না, এই ডাক্তার যেন ঠিক হয়, ওই ডাক্তার যেন ভুল হয়। তাই হবে, চিন্তা করো, তাই। আপু, তোকে বাড়ি যেতে হবে এখন, এত রাতে। হ্যাঁ মা। কিন্তু কেন? মা ফাইন যেতে বলেছে, এমার্জেন্সি। কেন, কি হয়েছে? আপু, আগের ডাক্তার তোকে মিথ্যে কথা বলেছিল। সত্যি বলছিস? হ্যাঁ, ফাইন ডাক্তারের কাছ থেকে সব কথা জেনেছে। কিন্তু উনি কেন ওকে মিথ্যা বলেছিলেন? মা, আসাদ পলাশের বাবা আর ওই আব্দুলের কথায়। মানে? মানে পলাশকে জেল থেকে বের করার জন্য তোকে মিথ্যে মিথ্যে প্রেগন্যান্ট বানানো হয়েছিল, যাতে অ্যাটলিস্ট বাচ্চাটার কথা চিন্তা করে তুই বাচ্চার বাবা মানে পলাশকে জেল থেকে বের করে আনিস। ছি 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 ছি, মানুষ এত নিচে নামতে পারে, আমার জানা ছিল না। নিজেদের স্বার্থের জন্য একটা মেয়েকে এভাবে সমাজের সামনে অপমান করলো। আমি ওদের কাউকে ক্ষমা করব না, ওরা আমাকে এত কষ্ট দিতে পারলো। একেবারেই ক্ষমা করা উচিত না। কিন্তু আমি বুঝতে পারছি না, আসাদ কেন এই কাজ করলো? আমি তো ভেবেছিলাম ও ভালো হয়ে গেছে। কি করেছে আসাদ? কি করেছে জানতে চাও? তাহলে শোনো, অসম্ভব, আসাদ এসব করতেই পারে না। আপনারা এত রাতে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। করেছে রিয়া, কিছু কিছু মানুষ কখনো বদলায় না। মিথ্যে বদনাম দিচ্ছ না, প্রমাণ আছে
এবং সেটা ফাহিমের কাছে। রিয়া, আমি তোমাকে বলেছিলাম আসাদ যাতে আর খারাপ পথে পা না বাড়ায় সেদিকে একটু নজর দাও, কিন্তু তুমি দাওনি। আমার মনে হয় তুমিও আসাদের মতো খারাপ পথে চলতে শুরু করেছ। একবার আসাদকে ক্ষমা করেছিলাম, আর আবার ওকে জেলে যেতে হবে। আর এজন্য কিছুটা হলেও তুমিই দায়ী রিয়া। না, আচ্ছা পুষ্পিতা চলো, তুমি তোমার জিনিসপত্র নিয়ে আসো, যেতে হবে, আসো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, রিয়া ম্যাডাম বলছেন? জি, কে বলছেন? ম্যাডাম, আমি ফ্যাক্টরি থেকে বলছিলাম, আসাদ স্যারের অ্যাসিস্ট্যান্ট। আমি আসাদকে ফোন দিচ্ছি, ও ফোন ধরছে না কেন? ম্যাডাম, একটা ঘটনা ঘটে গেছে, আসাদ স্যারকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলছেন আপনি? জি ম্যাডাম, আপনি জুলফিকার স্যারকে বলে ম্যাডাম দেখেন একটা কিছু ব্যবস্থা করা যায় কিনা। বাবা, তুমি চিন্তা করো না, আমার পলাশের কিচ্ছু হবে না। আহা, আবার কাঁদে। আমি বললাম তো ওকে আমি জেল থেকে বের করব। আমি আমার বিজনেস ছেড়ে তোমাদেরকে ছেড়ে এখানে কি এমনি এমনি আছি? হ্যাঁ, কালকে কেসের ডেট, হতে পারে কালকেও পলাশ ছাড়া পেয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোর্টে কি হয় না হয় আমি তোমাকে সময় সময় জানাবো। এখন অনেক রাত হয়েছে, যাও খেয়ে নাও। হ্যাঁ, আমার খাবার একটু পরে দিয়ে যাবে, তুমি আমাকে নিয়ে ভেবো না। ও হ্যাঁ, আমার খাবার মনে হয় নিয়ে চলে এসেছে। আচ্ছা আমি আজ রাখি, হ্যাঁ কাল রাতে কথা হবে, বাই। আসছি। আপনারা এত রাতে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি আমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছেন? জি। আপনি জানেন আমি কে? উনি খুব ভালো করে জানেন আপনি কে। আপনি হচ্ছেন ক্রিমিনালের বাবা, এবং আপনি এখন নিজেই একজন ক্রিমিনাল। ফাহিম, তুমি কিন্তু আমাকে অপমান করছো। আপনি যদি আইন জানতেন তাহলে বেআইনি কাজ আপনি করতেন না। আমি বলেছি তো আমি কিছু করিনি, আর আমি কেনই বা করবো? পুষ্পিতা আমার পুত্রবধূ, তাকে সমাজের কাছে ছোট করে আমার কি লাভ? তুমি আছো তাই, তুমি আছো। যারা অন্যের মান সম্মান নিয়ে খেলা করে তাদেরকে সম্মান নয় অপমানই করা যায়। কি করেছি আমি? কি করেছেন, কি করেছেন আপনি সেটা আমাকে জিজ্ঞেস করছেন? আপনি আমার চেয়ে বেশি ভালো করে জানেন মিস্টার বিপ্লব আহমেদ। চলুন আমাদের সঙ্গে। আচ্ছা অফিসার, আমাকে কি জন্য অ্যারেস্ট করা হচ্ছে আমি কি জানতে পারি? হ্যাঁ শিওর। আপনি আসাদ আর আব্দুল এক লেডি ডাক্তারের সাহায্যে পুষ্পিতা শিকদারকে মিথ্যে প্রেগনেন্ট হওয়ার বদনাম রটিয়ে তাকে সবার সামনে অপমান করেছেন, সবাইকে ধরা হয়েছে, শুধু আপনি বাকি ছিলেন। মিথ্যে কথা, আমি এসবের কিচ্ছু জানি না। কিছু জানেন না? আপনি আর আপনার ছেলে কত বড় মিথ্যাবাদী সেটা আমরা খুব ভালো করে জানি। ওই ডাক্তার আর আব্দুল সব স্বীকার করেছে, আপনার কথাতে যে পুষ্পিতাকে বদনাম করা হয়েছিল তার প্রমাণ আমাদের কাছে আছে। কেউ কিছু বললেই আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না, আইন কিছু হলেও আমি জানি অফিসার। জানলে আপনি এসব করতেন না। হোয়াট ডু ইউ মিন? উনি বলতে চাইছেন আপনি যদি আইন জানতেন তাহলে বেআইনি কাজ আপনি করতেন না। আমি বলেছি তো আমি কিছু করিনি, আর আমি কেনই বা করবো? পুষ্পিতা আমার পুত্রবধূ, তাকে সমাজের কাছে ছোট করে আমার কি লাভ? লাভ লাভ তো আছেই, কারণ আপনি হচ্ছেন পাকা বিজনেসম্যান, আপনি লাভ ছাড়া কিছুই করবেন না। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। লাভ হচ্ছে না, করবেন না। আপনি এসব করেছেন যাতে পুষ্পিতা পলাশের কেসটা তুলে নেয়, পলাশ জেল থেকে মুক্তি পায়। বাচ্চার বাবার নামের প্রয়োজন, এই ভয় দেখিয়ে পুষ্পিতার কাছ থেকে পলাশের মুক্তির ব্যাপারে আপনি সাইন করিয়েছেন। আপনি সহজ সরল মেয়েটি যে বাচ্চার জন্য এত কিছু করলো,
সে তো জানেই না যে সেই বাচ্চাই তো নেই। রাত বাড়ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। আপনার নাটক শোনার সময় এখন আমার কাছে নেই, চলুন। অফিসার, আমার একটা ফোন করা জরুরি। এখন কোনো ফোন দেওয়া যাবে না, চলুন। পিক আপ ম্যান। আরে ধর না ফোনটা। আমার কি মনে হয় জানো, আসাদ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হয় তোমার ফোন ধরবে না, এটা কোনো কথা হলো? আরে কিসের বিপদ, ও তো যেচে বিপদ ডেকে নিয়ে আসে। হ্যাঁ, বিপ্লব আহমেদের নির্দেশে ওই মহিলা ডাক্তার মিথ্যে করে বলেছিল যে পুষ্পিতা প্রেগনেন্ট। কিন্তু কেন? পুষ্পিতা বাচ্চার বাবার নামের জন্য পলাশকে যাতে জেল থেকে বের করে আনে সেজন্য। হায় আল্লাহ, সেজন্য এত নোংরা একটা ষড়যন্ত্র। শান্ত হ জুলফি, ভেবে দেখো কি করা যায়। বাবা, বাবা! কি হলো রিয়া, তুই এমন করছিস কেন? রিয়া, কি হয়েছে? বাবা, আসাদকে পুলিশে অ্যারেস্ট করেছে। দাদি, আমি বড্ড ভুল করে ফেলেছি। আসাদকে জেল থেকে বের করা আমার একদমই উচিত হয়নি। আসমিতা, দেখলে আমার সন্দেহটা ঠিক হলো? আমি তোমাকে বলেছিলাম না আসাদ জেল থেকে বের হয়ে তোমার ফাহিমের ক্ষতি করার চেষ্টা করবে।